আজকে নিয়েছি হচ্ছে হুন্ডা অ্যাভিয়েটার। দেখুন গাড়িটা ফুল সার্ভিসিং, দেখুন টোটাল গাড়িটা আমি ধুয়ে নিয়েছি, ওয়াশ করে পারফিউম মেরে নিয়েছি, পুরো কমপ্লিট করে নিয়েছি। দেখুন এবারে দেখুন আমি একে একে কাজগুলো করব, মন দিয়ে দেখুন, টেনে কেটে দেখবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। দেখুন ক্যাচকুচ আওয়াজ হয় বলে আমি এখানে অ্যাক্সেলটা বার করে নিয়েছি, ওদিকে 17 নম্বর নাট, ওদিকে 14 নম্বর নাট। আমি অ্যাক্সেলটাকে ভালো করে সুইচ কাগজ দিয়ে ঘষে দিচ্ছি। দেখুন মেইন অ্যাক্সেল, দেখুন দেখুন একবার দেখানোর চেষ্টা করছি। পাশের বুস দুটো দেখুন আমি নতুন ঢুকিয়ে দিয়েছি, দেখুন পাশের বুস দুটো আমি নতুন ঢুকিয়ে দিয়েছি, যেহেতু আমার কাছে হাইড্রোলিক মেশিন নেই বলে আমি মেশিনে ঢুকিয়ে দিয়েছি বুস দুটো, দেখুন নতুন। এবার অ্যাক্সেলটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে আমি গ্রিস দিয়ে ঢুকিয়ে দেবো। দেখুন আমি এখানে ভালো করে গ্রিস লাগিয়ে দিচ্ছি, ওটা করে দেখুন এদিকের বুস্টটাও কমপ্লিট করা আছে। দেখুন এবার এদিকে আমি নাটটা লাগিয়ে দেবো সেমভাবে, দেখছেন এই যে নাটটা লাগাচ্ছি, দেখুন সতেরো নম্বর নাটটাকে আমি টাইট করে দিচ্ছি। দেখুন কমপ্লিট, এবার দেখুন আমি কার্বোরেটরটাকে খুলে নেব, প্লাগটাকে পরিষ্কার করব। দেখুন আমি এখানে তেলের পাইপ খুলে দিয়েছি, কার্বোরেটর লাইন খুলে দিয়েছি, দেখুন স্লাইডটাকে বার করে নিচ্ছি। দেখুন ফিল্টারের নাটটাকে খুলে নিচ্ছি, দেখুন দুটো 8 নম্বর নাট আছে। দেখুন কার্বোরেটরটা আমি খুলে নিয়েছি, দেখুন এবার আমি কার্বোরেটরটাকে ওয়াশ করে নেব। দেখুন আমি কার্বোরেটরটা ভালো করে খুলে নিয়েছি, এই গরমে একটা ভিডিও বানাতে বহুত কষ্ট হয়। অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। দেখুন এই যে স্লাইড পিন, এটা ফ্লোট, এটা ফ্লোট পিন, জেড দুটো খুলে নিচ্ছি আমি। দেখুন আমি খুলে নিয়েছি, দেখুন প্লাগটার অবস্থা খুব খারাপ, গাড়ি দিয়ে কাটছে। দেখুন এবার আমি কার্বোরেটরটাকে ওয়াশ করছি, মন দিয়ে দেখুন। দেখুন আমি কার্বোরেটরটাকে ভালো করে ওয়াশ করে দিচ্ছি, দেখুন আমি এখানে মেইন গেটটা লাগিয়ে নিচ্ছি, 16 গেটটা লাগিয়ে নিচ্ছি, দেখুন ভালো করে আমি ওয়াশ করে নিচ্ছি। দেখুন এবার আমি ফ্লোট ফ্লোট পিনটাকে বসাচ্ছি,
ফ্লোট আর ফ্লোট পিনটাকে বসিয়ে দিলাম। দেখুন আমি এবার কার্বোরেটরটাকে ফিটিংস করে দিচ্ছি, দেখুন মন দিয়ে দেখবেন, কার্বোরেটর আমি ফিটিংস করে দিচ্ছি, দেখুন ভালো করে আবার ফিটিংস করে দিচ্ছি আমি। দেখুন তেলের পাইপটা লাগিয়ে দিচ্ছি এখান থেকে, এই সোজা দেখুন তেলের পাইপটা এখান দিয়ে আসবে, দেখুন এই যে লাগিয়ে দিলাম তেলের পাইপটা। তেলের পাইপটা আমি লাগিয়ে দিয়েছি, এবার দেখুন এখানে আমি এই দুটো দিয়ে আমি স্লাইডটাকে ভরে দেবো। দেখুন আমি ভালো করে নাটগুলোকে টাইট করে দিয়েছি, দেখুন আমি এখানে তার দুটো লাগিয়ে দিয়েছি, চোখের তারটা লাগে, চোখের তারটা খারাপ আছে বলে আমি এত দূর এ করে লাগিয়ে দিয়েছি, কারণ হচ্ছে না হলে চোখ হয়ে যাচ্ছে। দেখুন আমি স্লাইডটা ভরে দিলাম, স্লাইডটা ভরে দিলাম, দেখুন আমি প্লাগটা লাগিয়ে দিচ্ছি, প্লাগটা লাগিয়ে দিয়ে আমি গাড়ি স্টার্ট করে টিউনিং করবো। দেখুন এই যে প্লাগটা আমি লাগিয়ে দিচ্ছি, যে দেখুন এবার আমি প্লাগটাকে ফুল টাইট করে দিচ্ছি, একদম ফুল টাইট প্লাগ আমার, ফুল টাইট। দেখুন এবার আমি প্লাগ ক্যাপ লাগিয়ে গাড়িটাকে স্টার্ট করছি, টিউনিং করে দেবো, দেখুন মন দিয়ে দেখবেন, গাড়ি মন দিয়ে দেখবেন, দেখুন ক্লাব ভরে দিয়েছি, দেখুন এই যে চাবি এই লাগালাম, দেখুন গাড়ি দেখুন গাড়ি আমার স্টার্ট হয়ে গেছে। দেখুন এবার আমি গাড়িটাকে টিউনিং করছি, দেখুন এই যে দেখুন আমার টিউনিং হয়ে গেছে গাড়ি, দেখুন আমার পুরো রেডি, আমি সব সামনে সোফো কমপ্লিট করে দেবো। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে এবারে এটা আর কিছুই না, এটা বসে আমি শুধু বসিয়ে দেবো, এত বড় করলে আপনাদের অসুবিধা হবে দেখতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।